পাহাড় দেখেন নাই আমার আগে আমার ভাই মোহাম্মদ কাইরুলা বলেন সিস্টেম যদি লাহুলানি তিনি অত্যন্ত চমৎকারভাবে নামাজের ফজিলত বংশ দিয়ে বহুত পাহাড়ের সাথে তিনি তুলনা করেছিলেন মনে রাখছেন নি বন্ধুরে
তাদের মধ্যে সব ধরনের সমস্যা নবীকে নূর মানতে রাজি না কিন্তু ওসমান জিন্নুরাই মানতে নারী কিন্তু জিন্নুরাই মানে কি তো বুঝে না নিশ্চয় ঠিক কিনা বলে জিন্নুরাই মানে দুইটা নূরের অধিকারী নবী দুইটা কন্যা কে তিনি বিয়ে করেছিলেন নবী দুইটা কন্যা যদি নূর হয় তাহলে আপনারা বলে নবী কি মাটি তেতুল গাছে কি ডরে কথা কয় না এক্সাম্পল এগুলো হলো মেসার বোঝার জন্য সহজ উপায় তেঁতুল গাছে কি ধরে ডাল গাছে নারকেল গাছে জাম গাছে বরই গাছে কাঁঠাল গাছে আম গাছে তাহলে এই নবী যদি নূর না হয় কন্যাও নূর হবে না দুই কন্যা যেহেতু নূর নিঃসন্দেহে আপনার আমার প্রাণের নবী নূর সেই নূরের ঝলকের কাছে চাঁদের আলো সূর্যের আলো পর্যন্ত হার মেনেছিল জোরে জোরে কন্যা সুবহান তিনি বলেছেন চমৎকার একটা মজার জায়গা দেখেন আমি আবার পূর্ণিমার রাতে আকাশের দিকে তাকায় দেখেন চাঁদ অত্যন্ত সুন্দর থাকে দাদা ঠিক না বন্ধুরি আমার তিনি বলতেছে আমি দেখলাম আমার প্রাণের নবী লাল একটা চাদর মুড়ি পূর্ণিমা রাতে আমি শুয়ে আছে আমি একটা বান্না করে দিলাম নূর নবীর নূরানি চেহারা মুবারকের দিকে একটা বার নজর দিলাম আমি পূর্ণিমার চাঁদের দিকে একটা বার আমি নজর দিলাম পূর্ণিমার চাঁদের দিকে আর একটা বার নজর দিলাম প্রাণের নবীর নূরানি চেহারা মুবারকের দিকে আমি তাকাইতে থাকলাম রে ও গহিরা আপনার উপার্জিত অর্থ আপনারই কিন্তু মাঝখানে কেন হত্যা করলেন এগুলো ভাগ তো কেউ নিতে না
মোড় দেখালি কি হবে না দেখালি কি হবে না দেখালে আপনি ভালো মানুষ মুমিন আর যদি দেখান তাহলে আপনি অহংকারী আল্লাহ ডাউন ইট লাইক দ্য প্রাউড আল্লাহ অহংকারীকে পছন্দ সবচেয়ে লজ্জিত একটা স্বরূপ হবে অহংকারী যে তাদেরকে ছোট্ট পিতলা বানানো হবে কালকে আমাদের দিন পিতলা বানিয়ে চার মাস তাদের গজবে ঘিরে ফেলবে আমি বলতে চেয়েছিলাম নবী পূর্ণিমার চাঁদ চাইতে সুন্দর সুন্দর বলো আমার নবী যদি না হইত চাঁদ হতো না ঠিক কিনা বলে বন্ধু আমার নবী নূর অধিকারী হলেন ওসমান জিন্নুরাই বক্তব্য দিয়েছেন বন্ধু উচ্চ মর্যাদার সাথে আলোক সজ্জা করে সুন্দর করে প্রাণ করে ঈদ মিলাদ নবী উদযাপন করলো সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো যুদ্ধ দেখেননি হুনাইনের যুদ্ধ দেখেননি যদি ঈদ নবী প্রেমে পাগল হয়ে যদি মিলাদ নবী উদযাপন করতে পারেন প্রাণ করে ভালো এসে তিনি বয়ান করে দিয়েছেন বন্ধু তুমি ওয়াজ করেছে আমাদের জন্য শিক্ষা শিক্ষা যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করল জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধু সবচেয়ে বড় মজার জায়গা সে জায়গাটা হলো হযরত আলী ঠিক কিনা বলে হযরত আলীর স্ত্রীকে জানেননি থাকবেন মা হাসান হুসাইন দুই ভাই আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাব ইয়াহদির জান্নাহ আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ জান্নাহ যেখানে অসংখ্য যুবক দেখা যায় আমি পিছনের গুলোকে দেখতে পাই না রে ও যুবক বন্ধু ও বন্ধু তোমাদেরকে বলে চাই রে আমি আজকে তোমরা যুবক যারা ইয়াং নবীর সাথে প্রেম লাগাইয়া হাসান হুসাইনের সাথে প্রেম লাগাও আমার নবী আর চমৎকারভাবে বলেছে আমার নবী বলেছে তাদের বাবার নাম হলো হযরত আলী এত বেশি কল্পনা করা যায় না সেই আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছে হে ওজন গহিরা দক্ষিণ সরকার মানুষের শোনো গো বলেছেন ঈদে মিলাদুন নবীতে আপনি টাকা খরচ করবেন শব্দ অনুযায়ী আপনি সাজ সজ্জা করবেন এত সুন্দর করে মিলাদুন নবী পালন করবেন আনুষ্ঠানিকতার সাথে আনুষ্ঠানিকতার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা হতে বলেছেন তিনি বলেন যখন মৃত্যুবরণ করবেন ওনার মৃত্যু হবে বন্ধু ইমানের সাথে এবং কাল কিয়ামতের বিনা হিসাবে সে জান্নাত পাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে বললা আলী রাহমাতুল্লাহি আলাইহি হযরতে মারুতি কারিকে রাহমাতুল্লাহি আলাইহি হযরতে জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আপনারা আবিলা
আসেনি নাম হলো সূরা লাহা সূরা লাহা আপনি নাযিল হয় কেন জানেন সূরা লাহা আল্লাহ পাঠিয়েছে কেন আবু লাহাব যখন জিহাদ উঠালেন নদীকে ধ্বংস করার জন্য আল্লাহ কষ্ট পেয়েছে সঙ্গে সঙ্গে আবু লাহাব কি অভিশপ্ত ঘোষণা করেছেন দ্বন্দ্ব দৌলতকে অভিশপ্ত করেছেন সব কিছুকে অভিশপ্ত ঘোষণা করেছেন ঘোষণা কিন্তু এত অভিশপ্ত মানুষ সব কিছু করে তারপরে হো ভবিষ্যৎ বিশ্বাস করব এই যে আল্লাহ এবং বিশ্বাস
এই দুইটা দুইটা জায়গায় আমাদেরকে দিয়েছেন কে কে রাসূল কে বলে কেমনে আপনারা জানেন কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জগতে প্রথম একটা মিটিং করেছিলেন কি করেছিলেন মিটিং দেখেছিলেন সকল আপনাদের তিনি তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন দর্শন করেছিলেন আনাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই সব আত্মা স্তব্ধ হয়ে আছে উত্তর কিভাবে দিবে কারণ ওদের জানা নাই সবার আগে উত্তরটা দিয়েছিলেন বলু বালা বলু বালা আপনি আমাদের প্রভু আমাদের সেই উত্তরটা দিয়েছিলেন আপনার আমার প্রাণের নবী আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এতগুলো নবী 124,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ মাত্র 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন কয়জন একজন হলো আদম সফিউল্লাহ আরেকজন হলো নূহ নাজিউল্লাহ আরেকজন হলো দাউদ খলিফাতুল্লাহ আরেকজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ আরেকজন হলো ইসমাইল জবিউল্লাহ আরেকজন হলো মূসা কালিমুল্লাহ আরেকজন হলো ঈসা রুহুল্লাহ আরেকজন হলো হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর জোর বলুন সুবহানাল্লাহ বন্ধুরা আমার এই কালেমা সাহাবায়ে কেরাম পড়েছেন তাবেঈন পড়েছেন তাবে তাবেঈন পড়েছেন এই কালেমার জন্য ইমাম হুসাইন 61 হিজরিতে কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন তওবা নামে কোটি কোটি পাতায় আর সেই নবীর নাম সেই কালেমা সেই কোরআন মানের কপালে এবং সিনাই সেই নবীর নাম সেই কালেমা জান্নাতের প্রত্যেক রুমে রুমে সেই নবীর নাম আল্লাহ নামটা যেখানে সেখানে আমার নবীর নাম শোভা পায় সেই নবীর আগমন যারা নবীর আগমনে খুশি হবে তারাই আপনাদের ছোট্ট করে বলে দেখেছেন আমার নবী যখন মক্কা নগরীতে সফরে বের হলেন সঙ্গী হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আমি নিজের কানে শুনেছি পায়ের নিচের পাথর গুলো গাছপালাতে লতা গুলো আমার নবীকে সালাম দিয়েছে ওই সালাম যে দিয়েছে আমি আলি সেটা নিজের কানে শুনেছি আপনার চাইতে তো সুন্দর করে আমি সৃষ্টি জগতে আর কোন কিছু বানাই না সময় উপস্থিতি সত্যি কথা বলি আজকে আমার সিদ্ধান্ত ছিল নবীর প্রেম নিয়ে আলোচনা করবো তিনি একদম হৃদয় থেকে সিদ্ধান্ত করে আসলাম প্রেম নিয়ে আলোচনা করবো আর আরেকটা পয়েন্ট ছিল আমার যে রাসূলের সাথে যারা বিরোধিতা করে নিল কথার দ্বারা চিন্তার দ্বারা একজন রাসূলকে অপমান করছে সাপোর্ট দিচ্ছে সাপোর্টের দ্বারা এইভাবে রাসূলকে অপমান করে কি ধরনের শাস্তি দুনিয়া আখেরাতে হবে সে বিষয় আর আরেকটা বিষয়ে সিদ্ধান্ত করেছিলাম আজকে বন্ধুরা ভাবছিলাম তিনটা বিষয় নিয়ে আলোচনা করবো টপিক সাকারে আরেকটা হলো সামাজিক বন্ধনে কোন কোন প্রক্রিয়াগুলো অবলম্বন করলে আমরা সামাজিক বন্ধনে আবদ্ধ হতে পারবো সেই প্রক্রিয়াগুলো একটু আপনাদেরকে জানিয়ে দেবো সে সম্পর্কে ইনফর্ম করবো কিন্তু আসলে সময় অনেক হয়ে গেছে কালকে রাত্রেও সারাটা রাত করবো রাস্তায় ঘুমা কন্টিনিউ চলতেছে ঘন্টা তো বাঁচতেই আসতে তবে আমার কাছে যেটা মনে হচ্ছে গোটা পৃথিবীতে এমন কোন দেশ নাই যে আমার ভক্ত নাই আলহামদুলিল্লাহ বলবেন কারণ আমি তাদের সাথে চলতেছি আমার তাদের সাথে অলওয়েজ একটা গুড কমিউনিকেশন তাদের সাথে আমার অলওয়েজ আছে অনেক মানুষ আগে ওই ভ্রান্ত আকীদাটাই বিশ্বাস করতে আজকে আমাদের এই কোরআন হাদিস ভিত্তিক আলোচনা শুনতে শুনতে অসংখ্য পরিবার আমেরিকার মতো লন্ডনের মতো ইতালির মতো ফ্রান্সের মতো কানাডার মতো অস্ট্রেলিয়ার মতো বন্ধু অসংখ্য ইউরোপ কান্ট্রিতে আমার বিশেষ করে আমার ভক্তদের কথা বলছি তারা সেই আলোচনা শুনতে 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 আজকে তারা সুন্নতের পথে আপনারা আমার জন্য প্রাণ খুলে দোয়া করবেন আমি যেন আগামী দিনে আরো সুন্দর করে নবীর বিলাদত নবীর শান নবীর মান নবীর আজমত নিয়ে যেন আলোচনা করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে সকল সময় উপস্থিতি আবার যদি কখনো দেখা হয় কোথাও যদি আপনাদের সাথে আমার দেখা হয় তাহলে আমি আপনাদের কাছে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো এখানে আলোচনা করে শেষ করবো তার কারণ হলো আমাকে অনেক দূর পারে আবার যেতে হবে আসলে আজকে ওই দেশের হ্যাঁ তো কিন্তু আমার সাথে
উপস্থিত করেছেন তোহিদ দেখেছি আমি আসার পর আইসেই কিন্তু হাত ধরে কি বলছি বুঝতে পারছেন আপনারা কি আমার কথায় কষ্ট পেয়েছেন না ভালো লাগছে সবার কাছে আলহামদুলিল্লাহ বলেন সবার কাছে ভালো লাগছে আমি নবীর শানে রাত গভীর একটা গজল লিখেছিলাম আমাকে দেখছেন রাইটার অনেক লিখেছি নবীর শানে নাম না ইসলামের সঙ্গে আমার লেখা একটা গজল যে গজলটা আমাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছেন রাতের অন্ধকারে আমি লিখেছি রাত্র প্রায় আড়াই থেকে তিনটা আমি লেখা শেষ করে লিখছি আমার চোখের পানি আমার মানিস বুঝে গেছে সম্মানিত উপস্থিতি প্রেমের কোনো দলিল নাকি না প্রেম চেহারা দেখে হয় না দৌলত দেখে হয় না প্রেম হয় হৃদয় ছোট্ট করে একটু গজল শোনাবো শোনাবে মিলাদকে আমার মাধ্যমে আজকে সমাপ্ত করবো শোনাবো পারলে আমার সাথে একটু সবাই গাইবেন দাদি আছে এই তো যে সুন্দর নামটি মধুমাখা বলে বলে তো যে সুন্দর নামটি মধুমাখা তুমি চার শূন্য জীবন আমি যে বলো একা তুজি সুন্দর নবীজি জি নামটি মধুমাখা তুমি চারা শূন্য জীব আমি যে বড় একা পাগল পারা মোহটায় কাদিনিজুলাতে বলে পাগল পাড়া মন কাদিনিজুলাতে এই দুনিয়ায় পড়ে যদি গো পাবো হাসনেতে নেই তো কোনো তুজি সুন্দর নবীজি নামটি মধুমাখা একটু গিয়ে আপনাদেরকে শোনাই না অনেক না আমি আমার আসলের প্রেম লিখেছি আসলে প্রেম ছাড়া কখনই কলম ধরা সম্ভব না কবি নজরুল কতটুকু পড়েছিল প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে কখনো গানই হওয়া যায় না আবার প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলে কখনো সে গানহীন হয় না বিবেক হলো না দেওয়ায় নো কবি নজরুলের লেখা নজরুল কবি ভুলে গেছে কবি নজরুল এত সুন্দর করে তিনি রাসূলের প্রেমকে তুলে ধরেছিলেন ওনার কলম দিয়ে এখন সুরে সুরে তিনি বলেছিলেন কি বলবো রাসূল আমার ভালোবাসা রসুল আমার আলোনাশা রসুল আমার প্রেম বিরোহী মোনার চলা রসুল আমার কাজে করবে অনুপ্রেরণা বাবা বলেন দুই লাইনে কিন্তু অনেক কিছু অর্জন করা আছে দেখে না বল আপনারা তো আমাকে প্রেশার দেন নাই আপনারা মনে আমরা সিঙ্গেনি নাকি মনে হয়েছে ভুল করে আস্তে আস্তে ওয়াজে আমি তো চট্টগ্রামে যখন আসি ওয়াজে তোমার সিটির মধ্যে সিটি সিটিটার আশপাশটাতে আমার এমন কোনো মনে হয় না জায়গা বাদ করছে ওয়াজে আসি নাই আসলে ওয়াজ তো করতে পারি না নতুন গজল গান কারণ আশেকের হৃদয়ের খোরাক করে রাসুলের প্রেমের শান ঠিক কিনা বলে রিজন নামে প্রায় সবাই বলি অশোক প্রাণীর নবীজি বস আমার অন্তরে ধরিয়া দেখিব তোমার এই দেহে প্রাণকে দে আল্লাহ আল্লাহ সেই দেনা
محمد وعلى آله مولانا محمد من الله 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 لا إله إلا هو الله 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 لا إله গুনাহগারের গোনা জোরে নবি দিদারে আপনার হায়রে দয়া করে দিন দেখাও হাবিবে দুজাহান নবি জি আল্লাহ 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 الله 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 لا إله إلا الله 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 پیارے سروتے ہاس سہرا منہ سے جرتی بول چت گاٹ قرآن نور کا پتلا حق پیار رسول نبی جی اللہ 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 لا إله إلا هو شسوري جندا نبيجي شولار مادينا أشم شباي دارايا سلام